আর যে দেশে সংক্রমণ বাড়ছে এর মধ্যে কার্যক্রম কিভাবে করছেন আপনারা? সাহেবের নামা সাহেব কার্যক্রম হবে না তার তো কোনো মানে নেই। রক্তদান মহদান সোশ্যাল ডিস্টেন্স মেনে আমরা করার চেষ্টা করছি। তবে আমরা দিদির অনুপ্রেরণাতে খুব অনুপ্রাণিত আছি। যেদিন থেকে লকডাউন শুরু হয়েছিল উনি লোক লস্কর নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছিলেন। আজকে তো লকডাউন নেই, আজকে লকডাউন নেই তাই কার্যক্রম হচ্ছে। লকডাউনের মধ্যে আমরা করিনি। লকডাউন কিভাবে ভাঙতে হয় সেটা রাজ্যের মুখ্যমন্ত্রীর থেকে শিখতে হয়। দাদা রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কি বলবেন? রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি আপনারা জানেন, আমার থেকে বেশি জানেন। এই তো আমার পুরুলিয়ার সাংসদ আছেন, উনি বলছেন যে জ্যোতির্ময়দা বলছেন যে পুরুলিয়াতে অন্তত 500 জনের বেশি মানুষ অ্যাফেক্টেড আছেন। এখনো অনেক মানুষের দেহ ঠিকঠাক বার্নিং করা বা অন্য কোনো ব্যবস্থা করা যাচ্ছে না, এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি। পরিযায়ী শ্রমিকদের ট্রেন রাজ্যে ঢুকতে ইচ্ছে না, কি বলবেন? মুখ্যমন্ত্রীর পরিবারের কেউ যদি পরিযায়ী শ্রমিক হতেন তাহলে এই কাণ্ডটা উনি করতে পারতেন না। এই মেদিনীপুর যেখানে আমরা রয়েছি এখান থেকে কয়েক হাজার শ্রমিক বাইরে কাজ করেন, আমি দায়িত্ব নিয়ে বলছি। এত হাজার শ্রমিক বাইরে কাজ করেন, তাদেরকে আজকে মুখ্যমন্ত্রী ভুলে গেলেন? ভোটের সময় তো তাদের কথা মনে পড়ে, তাদের পরিবারের কাছে যান, আমাদের ভোট দেবেন বলেন। চাকরি দিতে পারছেন না ঠিক আছে, ঘর দিতে পারছেন না ঠিক আছে, ঘরে তো ফিরতে দিন, সেটুকুও রাজ্যের মুখ্যমন্ত্রী করছেন না, এটা দুর্ভাগ্যজনক, এর নিন্দার ভাষা হয় না। বারবার মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন কেন্দ্রের সাহায্য পাচ্ছেন না। 1000 কোটি টাকা দিয়েছে তো এখনই, একদিনে কথার কথায় বলো, যেদিন এসেছেন তার পরের দিন দিয়েছে। সিপিএম এর দামি কেন্দ্রীয় প্রতিনিধি দল এখনো পাঠায়নি আমফান মোকাবিলায়, কি বলবেন? আগের প্রতিনিধি দল কোভিড মোকাবিলায় পাঠিয়েছিলেন, কি ব্যবহার হয়েছে? চিফ সেক্রেটারি পালিয়ে বেরিয়েছে, ডিজিপি দেখা করতে চাইনি, অফিসাররা তাদের পথ আটকেছে। এই প্রতিনিধি দলের সঙ্গে কিরকম ব্যবহার করবে রাজ্য সরকার? করোনা থেকে আমফান যেখানে আপনারা তান নিয়ে যাচ্ছেন শাসক দল বাধা দিচ্ছে, কি বলবেন এই বিষয়ে? কালকে হাইকোর্ট আমাদের কথা শুনেছেন, রায় দিয়েছেন, সাংসদরা যাবেন, নেতারা যাবেন, বলেছেন তো কালকে। এমনি তো কোনো বিতর্কের অবকাশ নেই হাইকোর্টের রায়ের পরে। রাজ্য সরকার ফ্যাসিস্ট আচরণ করেছে, হাইকোর্টের রায় তাদের গালে একটা সপাটে থাপ্পড়। আমি একটা ঘোষণা করে দিচ্ছি আপনাদের, যখন সুযোগ পেয়েছি, আগামী 8 তারিখ 10:45 সময় আমাদের অন্যতম নেতা, ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গের মানুষের কাছে ভার্চুয়াল সভা করবেন, কয়েক লক্ষ মানুষ তাতে যোগ দেবেন। মণ্ডল সভাপতি অবধি বিজেপির কার্যকর্তারা নির্দিষ্ট লিঙ্কের মাধ্যমে সেই সভায় যোগদান করবেন, একটা নির্দিষ্ট ওয়েব লিঙ্কের মাধ্যমে। বাকিরা ফেসবুক, ইউটিউব, লোকাল কেবল এবং অন্যান্য অ্যাপের মাধ্যমে বা যে ফেসবুকের মতো যে ব্যবস্থা আছে তার মাধ্যমে এটা দেখতে পাবেন। পশ্চিমবঙ্গে অন্তত কয়েক লক্ষ মানুষ সেই সভায় যোগদান করবেন, আমরা মানুষের কাছে আবেদন করছি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত ভাই শাহর বক্তব্য শোনার জন্য। 10:45 নিজের নিজের সোশ্যাল মিডিয়ার ব্যবস্থায় আপনারা বসুন এবং এই সভাকে আমাদের ভারতবর্ষের ইতিহাসে প্রথমবার এত বড় ভার্চুয়াল সভা। দাদা করোনা পরবর্তী পরিস্থিতিতে আপনারা কি বিধানসভা মানে 21-এর নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করে দিলেন? আমাদের প্রস্তুতি 365 দিন হয়, যবে থেকে জ্যোতির্ময়দা এমপি হয়েছেন তবে থেকে জ্যোতির্ময়দা বিধানসভার প্রস্তুতি ওখানে শুরু করে দিয়েছেন। 365 দিন বিজেপি 365×24×7 পার্টি। আমরা তৃণমূল কংগ্রেসের মতো না যে যখন ত্রাণের টাকা আসবে তখন লোকের কথা মনে পড়বে, আমরা সবসময় মানুষের সাথে চলছি।